সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে চলছে উত্তেজনা নিরাপত্তার কথা চিন্তা করে হল ছাড়ছেন অনেক শিক্ষার্থী এদিকে বিশ্ববিদ্যালয়ের কয়েকটি ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে কিছু হলে রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীদের বহিরাগত দাবি করে বের করে দেওয়া হয়েছে তাদের কক্ষের জিনিসপত্র ফেলে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে এখন জন্ম কর। ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী জানিয়েছেন তাদের কক্ষে ভাঙচুর চালানো হয়েছে বেশ কয়েকজনকে হল থেকে বের করে দেওয়া হয়েছে সকাল থেকে সার্জেন্ট জহুরুল হক হাজি মোহাম্মদ মহসিন বঙ্গবন্ধু জিয়া সেন জসীমুদ্দিন হল সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় সকল হল থেকেই দলের নেতাকর্মীদের বের করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন ছাত্রলীগ নেতারা এদিকে ইউজিসির সিদ্ধান্তে বিশ্ববিদ্যালয় বন্ধের পর উপাচার্যের কার্যালয়ে চলছে জরুরি সিন্ডিকেট বৈঠক এর আগে শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ ভোর পাঁচটায় হলের প্রভোস্ট অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুর রহিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয় এতে বলা হয় হলে কোনো বহিরাগত অবস্থান করতে পারবে না এছাড়া নিয়মিত শিক্ষার্থীদের সিট বন্টনের ব্যবস্থা গ্রহণ করা হবে আমার হল বিজয় একাত্তর হল দেশের যে অবস্থা এটি কি কোনোভাবে আপনাদের ক্যাম্পাস মনে হচ্ছে আপনি দেখেন হলের পাশে হলের বাইরে পুলিশ আপনি দেখেন বিজিবি সারা রাত যে কি একটা ভীতিকর অবস্থা আমাদের তো বাবা মা আছে আমাদেরকেprometheus স্টেটমেন্ট দিয়েছেন লিখিত যে হলে কোনো ছাত্র রাজনীতি থাকবে না কোনো দড়ি থাকবে না দেশের এই পরিস্থিতিতে মা বাবারা আসলে অনেক চিন্তিত থাকে তো পরিবারের কথা ভেবে অনিচ্ছা থাকা সত্ত্বেও চলে যেতে হচ্ছে সাধারণ শিক্ষার্থী হিসেবে টুকটাক দিরা থাকে এবং মেয়ে হিসেবে অবশ্য একটা আতঙ্ক আছে তারপরে হল প্রশাসন আমাদের এখনো টেক কেয়ার করে রাখছে আমরা এখনো ভালো আছি সাধারণ শিক্ষার্থী হিসেবে